না থাকে আমরা খুব কুইকলি ইনভেস্টমেন্ট ইন প্রপার্টিজ, ইনভেস্টমেন্ট প্রপার্টিতে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে IS-40। সেটা হচ্ছে যে আমরা আমরা এখানে হোয়াট উইল ইউ লার্ন, ইউ ইউ লার্ন দ্য এক্সপ্লেইন দ্য ডেফিনেশন অফ ইনভেস্টমেন্ট প্রপার্টি স্কোপ ফর, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আছে। থিওরি কোশ্চেন, থিওরি ঠিক না, আসলে থিওরির বেসিসেই কিন্তু মার্কটা ফুল পাবেন। আইএস রিলেটেড কোশ্চেনে যদি ইয়েস নো হয়, এক্সপ্লেনেশন হয়, তাহলে কিন্তু ফুল মার্কস পাবেন, অ্যাজ ইফ ইট ইজ শোজ লাইক এ থিওরি কোশ্চেন, বাট ইট ইজ নট থিওরি, ইট ইজ এ ম্যাথ, বিকজ কেস স্টাডি অথবা ইয়েস নো কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। সো আপনাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি সম্পর্কে জানতে পারবেন, ডিসক্রাইব দ্য অ্যাকাউন্টিং অফ ইনভেস্টমেন্ট প্রপার্টি, ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি কোয়ালিটি অফ ডিসক্লোজার, এটা আমরা হ্যাঁ জানতে পারবো। সো ইফ ইউ প্রসিড ফার্দার, এজেন্ডা আমরা জানি, ডেফিনেশন এটা নিয়ে কুইক পড়ছি না। সো এখানে ডেফিনেশন অফ প্রপার্টি হচ্ছে, আপনারা দেখেন এখানে কিন্তু ইজি করে দেওয়ার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে প্রপার্টি দ্যাট ইজ ল্যান্ড, ল্যান্ড অর বিল্ডিং অর পার্ট অফ বিল্ডিং অর বোথ, একটা বিল্ডিং হতে পারে, ল্যান্ড হতে পারে, ল্যান্ড বিল্ডিং একসাথে হতে পারে। যদি কোশ্চেন আসে ইজ হেল্ড ফর রেন্টাল, যদি কোশ্চেন করেন যে এটা রেন্টালের জন্য রেখেছেন, হেল্ড ফর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, একটা অফিস স্পেস কিনেছেন, এটি আপনি রেন্ট দিবেন, অথবা এটি হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে হচ্ছে দাম বাড়লে বিক্রি করবেন। এখন রিয়েল এস্টেট মার্কেটে দাম কম আছে, এখন আপনি কিনলেন, পরবর্তীকালে যখন দাম বাড়বে তখন বিক্রি করে দিবেন। ইফ দিস ইজ দ্য কেস দেন ক্লাসিফাই অ্যাজ ইনভেস্টমেন্ট প্রপার্টি ইজ ম্যান্ডেটরি if the criteria IS-40 met, tar mane eta apnar already help for rental ebong help for capital appreciation hole apni etake IS-40 er under e investment property hisabe, not help for use in production, supply of goods, service or administrative building, help for sale in the ordinary course of business, jodi inventory hoy eta hobe IS-16। আর এমন যদি হয় রিয়েল এস্টেট কোম্পানি ব্যবসা আপনার হচ্ছে অর্ডিনারি কোর্স অফ অ্যাকশন, মানে আপনি রিয়েল এস্টেট কোম্পানি, আপনি নিজে বানিয়ে বিক্রি করেন, অথবা আপনি পুরনো অ্যাপার্টমেন্ট কিনেন, কিনে বিক্রি করেন। যেমন আপনার রূপায়ণ নামে একটা খুব রিনাউন্ড রিয়েল এস্টেট কোম্পানি আছে, তাদের রাতুল নামে একটা প্রপার্টি আছে, রাতুল প্রপার্টিস, তারা পুরনো বিল্ডিং কিনে রিনোভেট করে বিক্রি করে দেয়। সো এই দুটো হচ্ছে, এটা হচ্ছে আপনার প্রোডাকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, হেড অফিস, বিভিন্ন পারপাস ইউজ হয় IS-16, আর দিস উইল বি ট্রিটেড অ্যাজ IS-2, বাট দিস ইজ পিওরলি IS-40। সো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বোঝা দরকার। আচ্ছা, আর যদি অপারেটিং লিজের মাধ্যমে যদি আপনারা কোনো প্রপার্টি নেন, যে অপারেটিং লিজের মাধ্যমে নিয়েছেন, নিয়ে আপনারা এটাকে রেন্ট দিবেন, তাহলেও এটা আপনার ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি হতে পারে আন্ডার লিজ অপশন। সো এটা খুব রেয়ার কেস, সাধারণত এমন হয় না যে আমি লিজ নিয়ে আবার আমি রেন্ট দেওয়ার জন্য বসে আছি। সো এখানে এই আমি যে আগের ডিসকাশনটা করলাম, সেটা একটা সামারি এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটি হচ্ছে নট ইনভেস্টমেন্ট প্রপার্টি, কোনগুলো ইনভেস্টমেন্ট প্রপার্টি 40 আন্ডার আসবে না, সেল ইন অর্ডিনারি কোর্স অফ বিজনেস IS-2, ওনার অকুপাইড, ওনাররা ইউজ করছে, সেটা ব্যবসার জন্য হতে পারে, প্রোডাকশন হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হতে পারে, সো সেটা হলে IS-16। তারপরে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন যেটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টেড বাই ফর থার্ড পার্টি, এটা IS-11 লিখেছি, আসলে মূলত এটা IS-11টা, এখন তো IS-11 নাই, সরি, এটাকে আসলে হয়ে যেতে হবে হচ্ছে আপনার এখন IS-11 এর জায়গায় IFRS-15 চলে যাবে এটা। সো এই এইটা হচ্ছে বেসিক্যালি IFRS-15। ওকে, সো তারপরে হচ্ছে প্রপার্টি আন্ডার ফাইন্যান্স লিজ IFRS-16, এমপ্লয়ি অকুপাইড, এটা হচ্ছে প্রপার্টি, সেটা হচ্ছে IS-16, আর বায়োলজিক্যাল অ্যাসেট হলে 41 IS, আর হচ্ছে মিনারেল রাইট, এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সট্রাকশন যদি হয় তাহলে IFRS-6। সো এই যে অ্যাসেটগুলো যতগুলো হতে পারে, এইগুলোর বাইরে আপনার রেন্টাল দেওয়ার জন্য একটা প্রপার্টি কিনেছেন, অথবা রেন্টাল দেওয়ার জন্য একটা প্রপার্টি কনস্ট্রাক্ট করেছেন, আপনি ফিউচার প্রাইস বাড়লে বিক্রি করে দিবেন, বাট ইট ইজ নট ইউর রিয়েল এস্টেট বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস হলে IS-2 তে চলে যাবে, আপনার বিজনেস অন্য, আপনার অর্ডিনারি কোর্স অফ বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট না, বাট আমার টাকা থাকলে আমি কিছু প্রপার্টি কিনে রাখি, পরবর্তীকালে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হলে বিক্রি করে দিই, সেটা হবে হচ্ছে IS-40।
এবার আসেন এক্সাম্পল অফ ইনভেস্টমেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে ল্যান্ড হেল ফর লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, অলরেডি আমরা বলেছি, সো ইজ ভেরি ইজি অ্যান্ড ক্লিয়ার টু ইউ নাও। ল্যান্ড হেল ফর আন্ডার আন্ডার টার্মিনেটেড ফিউচার ইউ সরি আনডিটারমাইন্ড ফিউচার ইউজেস, সেটা হচ্ছে যে আপনি যদি কবে ইউজ করবেন, কি করবেন না, আসলে ইউজ করবেন নাকি বিক্রি করবেন, এটা আনডিটারমাইন্ড, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে 40 আন্ডারে চলে আসবে। ধরেন আপনি একটা জায়গা কিনেছেন, চিন্তা করলেন যে আমি হেড অফিস করলেও করতে পারি আর না হলে এটা বিক্রি করে ফেলবো, আমার তিনটা জায়গা কেনা আছে, যেটি হচ্ছে আমার অফিসের কাছে সুইটেবল হবে সেটা অফিসে ইউজ করবো আর দুটো সেল করে ফেলবো, এরকম আনডিটারমাইন্ড যদি কোনো ফিউচার ইউজ থাকে দেন দ্যাট উইল বি ট্রিটেড আন্ডার IS-40। বিল্ডিং ওন্ড or held under a finance lease and lease out under operating lease, apnu jodi dekha gelo je finance lease er under e ekta property kinechen, kine sheti abar operating lease er under e apni bhara dicchen, that will also treated in investment and property. eta kintu apnader khubi somvabona ache je erokom ekta question jodi bola hoy je apnar question dekhben je apnader previous question gulo jader samne ache tara dekhben, ami just koyekta question mention kore dicchi je কিভাবে আপনাদের এগুলো আসছে এবং ব্যাপক হারে এখন আসে। যেমন আমি যদি বলি এই যে আপনার এপ্রিলের 19 এর কোশ্চেন আছে, এটা সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনে ইন্ডিকেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আর ট্রু অর ফলস, ইফ ফলস প্রোভাইড এ ব্রিফ এক্সপ্লেনেশন সাপোর্টিং দ্য পজিশন। এটা কিন্তু আপনার অলরেডি 20 মার্কসের একটা কোশ্চেন, হ্যাঁ এখানে এতে আছে মানে 20 না সরি 15 মার্কসের, হ্যাঁ 15 না 12 মার্কসের কোশ্চেন আছে, এটা হচ্ছে কয়েকটা 6 7 8টায় 12 মার্ক, মানে প্রতিটা হচ্ছে 1.5 মার্ক করে ছোট ছোট কোশ্চেন, কিন্তু সাক্কা মার্ক পেয়ে যাবেন, একদম অ্যাবসলিউটলি সলিড মার্ক, এখানে দেয়ার ইজ নো থিওরি অথবা এখানে কোনো চান্স নেই। এরকম কোশ্চেন কিন্তু আরও এসছে আপনার বিভিন্ন পরীক্ষায়, আমি আমার যতটুকু চোখে পড়েছে, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টু নো দ্য থিওরিস অ্যাজ ওয়েল। তারপরে হচ্ছে যে বলা হচ্ছে যে আপনার প্রপার্টি আন্ডার কনস্ট্রাকশন অর ডেভেলপমেন্ট ফর ফিউচার ইউজ অ্যাজ এ ইনভেস্টমেন্ট প্রপার্টি, আপনি যদি ধরেই নেন যে ফিউচারে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে এটা ইউজ করবেন, এটা ভাড়া দিবেন অথবা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য বিক্রি করবেন, বাট ইউ আর নট এ রিয়েল এস্টেট কোম্পানি, দেন ইট ইজ ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ প্রপার্টি ইনভেস্টমেন্ট প্রপার্টি। আচ্ছা এখানে যদি এমন হয় যে এখানে কি বলছি, ডাবল পারপাস এবল টু স্প্লিট, একটা বিল্ডিং এ দুটো ফ্লোর কিনেছেন বা একটা ফ্লোরের স্পেসিফিক ভাগাভাগি করতে পারছেন, যে একটা ফ্লোরের একদম আইডেন্টিফাই করা, লিফটের ডান পাশে লিফটের বাম পাশে একদম সেপারেট করা, তাহলে যদি নিজে অকুপাই করেন তাহলে হবে IS-16, আর যদি রেন্টালের জন্য দেন তাহলে IS-40। হ্যাঁ তার মানে কি, আপনি যদি একসাথে কিনেন এবং যদি এটাকে স্প্লিট করা যায়, এটাকে যদি আপনাকে কোশ্চেন করতে পারে যে একটা জায়গা কিনলেন, জায়গা কিনে আপনি কিছুটা অফিসের জন্য ইউজ করবেন নিজের ইউজ আর কিছুটা ভাড়া দিবেন, সো হোয়াট হোয়াট উইল বি দ্য সিনারিও, আপনি বলবেন যে ইফ ইট ইজ ইফ ইট ইফ ইফ উই এবল টু স্প্লিট ইট দেন উই শুড অ্যাসাইন ওয়েদার পোর্শন অকুপাইড বাই দ্য ওনার ফর হিজ ইউজ বিজনেস ইউজ অর পার্সোনাল ইউজ, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ IS-16 প্ল্যান প্রপার্টি ইন ইকুইপমেন্ট, ইফ দ্য আদার পার্ট ইজ আইডেন্টিফাইবল অর স্প্লিটেবল দ্যাট ইজ ইউজ ফর রেন্টাল ইনকাম দ্যাট উইল বি ট্রিটেড আন্ডার ইনভেস্টমেন্ট প্রপার্টি IS-40। সো এইভাবে আপনার অ্যান্সার করে দিবেন। দেন ইফ দ্য ইউজার এই যে অকুপাইড সিগনিফাই, আপনি অল্প একটা ছোট্ট অংশ ইউজ করছেন, মোস্ট অফ দ্য অংশ হচ্ছে রেন্টাল করছেন, তখন কিন্তু ফুল অংশটাকে স্প্লিট করা যাচ্ছে না, সেই কারণেই কিন্তু এই যে আনএবল টু স্প্লিট বলছি, আনএবল টু স্প্লিট যখন হচ্ছে তখন কিন্তু আপনি স্প্লিট করতে পাচ্ছেন না, দ্যাটস ওয়াই কি হচ্ছে এটাকে আমরা ওই ইনভেস্টমেন্ট প্রপার্টির আন্ডার আছে, মানে আপনার এই অংশটা IS-16 যেটা নিলাম আগের স্লাইডে, যেমন IS-16 যেটা নেওয়ার চেষ্টা করেছিলাম, এটা কিন্তু সিগনিফিকেন্ট বোঝা যাচ্ছে আইডেন্টিফাইবল, বাট পরেরটাতে বলছি ছোট্ট একটা অংশ করছে, বাট এটা ওনার্স অকুপাইড ইনসিগনিফিকেন্ট, যদি ওনারদের অকুপেশন যদি ইনসিগনিফিকেন্ট হয় তখন কিন্তু টোটালটাই রেন্টাল হিসেবে ধরে এটাকে কিন্তু ইনভেস্টমেন্ট প্রপার্টির আন্ডারে নিতে হবে 40 আন্ডারে। সিমিলারলি যদি আনএবল টু স্প্লিট যদি এমন হয় যে অকুপাইড অংশ আর হচ্ছে যে রেন্টাল অংশকে সেপারেট করা যাচ্ছে না, তখন যদি এমন হয় এবং যদি এই অংশটা সিগনিফিকেন্ট হয় তাহলে কিন্তু আপনাকে এটা 16 আন্ডারে নিতে হবে। এইখানে বুঝতে পারছেন টিক্সটা, বুঝতে পারছেন, কেউ একজন বলবেন যে আগেরটার সাথে এটা ডিফারেন্সটা কি, দিস স্লাইড এন্ড দ্যাট স্লাইড, হ্যাঁ হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হ্যাঁ এখানে ডিফারেন্সটা হচ্ছে যে একটা জায়গায় ওনার নিজের যে অংশটা
হ্যাঁ সেখানে সেটাকে ইভ্যালুয়েশন করতে পারছে, আর ওইটার রেন্টাল ইনকামের যে অংশটা সেটা খুব সিগনিফিকেন্ট না। হুম আর একটাতে স্যার সেটা এটা সেটা রেন্টাল, এটা এটা সেটা জি কি স্যার এটা বলছেন? জি জি সেটা এটা, জি স্যার সেটা এটা। হ্যাঁ আর আরেকটা অংশ হচ্ছে যে ওইখানে ঠিক এটার বিপরীত, ইনভার্স, রেন্টাল ইনকামের পোর্শনটা এমন সিগনিফিকেন্ট যে এটা যে সিগনিফিকেন্ট, এবং এটা খুব এটা স্প্রিড হওয়াটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওনারের অংশটা সিগনিফিকেন্ট না, তখন স্যার হবে এক্স্যাক্টলি। সো এটা কিন্তু আপনাদের এই ধরনের একটা মানে আসলে হয় কি, যে সময়টা আছে যদি আপনারা একটু সিরিয়াস হন এই জিনিসগুলো, অ্যাট লিস্ট আমার পিপিটি গুলো দেখেন, কোশ্চেন গুলো আমি অ্যান্সার করে দিব, এগুলো যদি দেখেন থিওরি পার্টে আপনারা কোনোভাবেই খারাপ করবেন না। আর আমরা তো আমরা বলেছি অ্যাট লিস্ট 6 থেকে 7টা জিনিস আমরা কাভার করবো অঙ্ক, আর 7টা 8টা অঙ্ক কাভার করে দিলে আই হোপ যে ইউ ফিল কনফিডেন্ট। হ্যাঁ প্লিজ, এনি আদার কোশ্চেন আর কমপ্লিট? জি স্যার। স্যার আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আরেকবার কন্টিনিউ প্লিজ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে না? আপনি কি এইটুকুই বুঝতে পারেন নি, আগেরটা বুঝতে না? না স্যার, এই দুটো তফাৎটা আমি ধরতে পারছি না। আচ্ছা এই আচ্ছা রেন্টাল ইনকামটা কি এটা সম্পূর্ণ আমার জন্য সিগনিফিকেন্ট? আচ্ছা এই দুটো, হ্যাঁ থ্যাংক ইউ। আপনার কি নাম আপনার? আপনার জি মাসুদা পারভিন স্যার। ঠিক আছে, মাসুদ পারভিন আমি বলছি আপনাকে। সেটি হচ্ছে এই যে কেসটা আমি এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছি, মাসুদা আপনি দেখছেন এটা? এটা এই স্ক্রিন কি দেখছেন আপনি মাসুদ পারভিন? জি স্যার দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করেন, ধরেন আপনার অফিস হচ্ছে, আপনার অফিস হচ্ছে মনে করেন যে 3,000 স্কোয়ার ফিট। তো 3,000 স্কোয়ার ফিটের আপনার মনে করেন 2,500 স্কোয়ার ফিটই আপনি ভাড়া দিচ্ছেন, আর ওই ভাড়া কালেক্ট করার জন্য অথবা ওই ইউটিলিটি পেমেন্ট করার জন্য একটা এক্সিকিউটিভ ডেস্ক বা দুইটা এক্সিকিউটিভ ডেস্ক আছে, আপনার ল্যান্ডলর্ডের লোক বসে আছে মানে মোস্টলি ভাড়া দেয়া, আর ছোট্ট জি একটা কোণা দিয়ে একটা বা আপনার ওই এন্ট্রির পাশ থেকে মেইন এন্ট্রির পাশ থেকে ছোট একটা জায়গা রেখেছেন, যে জায়গাটায় আপনি ভাড়া দিয়ে দিচ্ছেন পুরো ফ্লোরটা, কিন্তু আপনি ল্যান্ডলর্ড হিসেবে আপনার দুটো লোক বসে আছে যারা বিল্ডিং এর সিকিউরিটি দেখে, তারপরে আপনার ভাড়া কালেক্ট করে, ইউটিলিটি জমা দেয়। সো এই অংশটা আসলে ইনসিগনিফিকেন্ট, তখন পুরো জায়গাটাই আপনি কিন্তু প্রপার্টি ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি বা ইনভেস্টমেন্ট প্রপার্টি 40-এর আন্ডারে নিবেন, এটা বুঝতে পারছেন? জি আচ্ছা স্যার। পরেরটা আসেন, পরেরটা হচ্ছে যে রেন্টাল অংশটা ছোট বা সমান, কিন্তু অকুপাইড অংশটা আপনি বেশি ইউজ করছেন, আপনার অফিস হিসেবে লোকজন চিনে যে এটা ল্যান্ডলর্ডের অফিস, একটা পোর্শন ভাড়া দিয়েছেন কিন্তু ভাগ করতে পারছেন না। ভাগ যদি করতে পারতেন তাহলে তো দুইটাকে প্রথম এই ভাগ করতে পারলে কিন্তু এই কোশ্চেনটা আসতো না, ভাগ করতে পারলে এটা হতো এই সিনারিওটা। জি স্যার। স্পেসিফিক করতে পারছেন ওনার কতটুকু ইউজ করছে, কতটুকু ভাড়া দিচ্ছে, তখন তো আপনি করতে পারলেন। ভাগ না করতে পারলে এটা একটা সিনারিও যে ম্যাক্সিমাম অংশ রেন্টাল, খুব ইনসিগনিফিকেন্ট অংশ হচ্ছে আপনি ইউজ করছেন। ওনার, আর পরেরটা হচ্ছে আপনি অকুপাইড করছেন সিগনিফিকেন্ট পোর্শন এবং ভাগ করতে পারছেন না, তখন কিন্তু আপনাকে হচ্ছে IS-16 এর আন্ডারে চলে যেতে হচ্ছে, 40 ইয়ার করছেন না। এবার বুঝতে পারছেন? তাহলে স্যার হচ্ছে আমি যদি মানে রেন্টাল এবং ওনার্স এর ইয়েটা 50-50 হয়, তাহলে এটা আমি ইনভেস্টার আন্ডারে নিব না, মানে তাই তো? 50-50 যদি হয় কিন্তু ভাগ না করতে পারলে, এই যে ভাগ না, কস্ট কন্ডিশন হচ্ছে আনএবল টু স্প্লিট, আনএবল, হ্যাঁ স্প্লিট যখন করতে পারছেন না তখন এখানে ইনসিগনিফিকেন্ট হলে তখন আপনি 40 আন্ডারে নিবেন, আর এখানে সিগনিফিকেন্ট হলেই তখন 16 আন্ডারে নিবেন। বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝলাম, ক্লিয়ার স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ স্যার। একটু মিউট করে দেন না আপু। জি আমি করে দিচ্ছি, জি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ তো এখন যেটা হচ্ছে যে গেল এটা। আচ্ছা এবার বলছে এনসিআরলি সার্ভিস, এটা এনসিআরলি সার্ভিস মানে হচ্ছে আসলে বেসিক্যালি আপনার এখানে সার্ভিসিং করার জন্য আপনি ইউজ করতেছেন, বা ওই যে একই ওই এই কথাটা টার্মটা আইএসএ আসে দেখে তুলে দিছি, এনসিআরলি এনসিলারলি এনসিলারলি সার্ভিসেস, যেটাকে বলা হচ্ছে যে আপনি আসলে বেসিক্যালি এই জায়গাটা থেকে সার্ভিস পারপাস আপনার ইউজ হচ্ছে, এটাও একই মানে টার্মটা আছে, এই জন্য আপনার কনফিউজ না হয় এই জন্য টার্মটা তুলে দিছি। এখানে আসলে আপনি মনে করেন যে আপনার পেন্ট্রি বা অন্য সার্ভিসের জন্য বা আপনার অফিসের কোনো ছোট্ট ইউজের জন্য, লিফটের সার্ভিসিং করার জন্য, ক্লিনিং করার জন্য একটা অকুপাইড করতেছেন, আর মোস্টার রেন্ট দেয় সেটাও কিন্তু IS-40 হবে, এটা আমরা জানি, এটা কোনো নতুন কিছু না, বাট একটু টার্মটা এসে দেওয়া আছে দেখে সার্ভিস সার্ভিসের অংশটা ইনসিগনিফিকেন্ট। হ্যাঁ মোস্টলি হচ্ছে রেন্টাল, তখন রেন্টালে যাবে। ধরেন আপনি বলতেছেন যে ভাড়া দিচ্ছেন, ভাড়া দিয়ে বললেন যে আমার লোকগুলো পরিষ্কার করে দিবে, আমার লোকটা লিফ্ট সার্ভিসিং করে দিবে, আমার লিফ্টটা আমার লোকগুলো আপনার হচ্ছে যে
ওই ফ্লোর ক্লিন বা এরকম কিছু করে দিবে, তো সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 10 লাখ টাকা, আর মাসে 5,000 টাকা দিতে হবে হচ্ছে এই সার্ভিস গুলোর কারণে আমার একটা লোক আপনার অফিসে থাকবে। সেক্ষেত্রেও কিন্তু পুরো অংশটাই হচ্ছে এই ইনকামটা, এই আপনার ওই যে অ্যাসেটটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টির আন্ডারে চলে যাবে। সার্ভিসের যে জায়গাটা আপনার লোক বসে আছে বা এই সার্ভিস যদি আরো কোনো অফিসে দিয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু আসবে না। মোট কথা একই কথা, ইনসিগনিফিকেন্ট হলে যা হয় তাই হবে আর কি। সো আমরা পরবর্তীকালে যাই। আবার যদি এমন হয় যে সার্ভিস আপনি ম্যাক্সিমাম অফিসে আপনি সার্ভিসের জন্য ইউজ করছেন, মানে আপনার লেটস সে আপনার একটা বিল্ডিং ফুল আপনার 10টা তলা অফিস, তার একটা ফ্লোরে আপনি সার্ভিসের জন্য 50%, 60%, 40% জায়গার এক্সটেন্ড বাট সিগনিফিকেন্ট, আর বাদ বাকি অংশ রেন্ট দিচ্ছেন, তখন কিন্তু এই অলওয়েজ মনে রাখবেন যে ওনারের পোর্শনটা, ওনার যখন বেশি অকুপাইড করবে বা ওনারের অকুপেন্সিটা যখন একটু সিগনিফিকেন্ট হবে তখন কিন্তু আপনাকে 16 আন্ডারে আনতে হবে। ইনসিগনিফিকেন্ট হলেই আমরা রেন্টাল নিতে পারবো, ঠিক আছে? রেন্টাল নিলেই আমরা হচ্ছে IS 40 তে চলে যাবো। আদারওয়াইজ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনি একটা সার্টেন অংশ 40-50 অংশ 60 অংশ আপনি নিজের জন্য ইউজ করছেন, তখন আপনি এটাকে আসলে IS 16 আন্ডারে আনতে হবে। সো এখানে হোটেলের ক্ষেত্রে ওই জটিলতাগুলো আছে, সেটা হচ্ছে হোটেল অংশ আপনারা জানেন, নিজের হোটেল নিজে ম্যানেজ করেন তখন এটা কোনো কোশ্চেন নাই। আপনার হোটেল আপনি ইউজ করেন তখন আপনি হচ্ছে লাইক কক্সবাজারে যে হোটেলগুলো আছে ওগুলো কিন্তু কোনো কঠিন কিছু না, ওগুলো আমরা জানি যে তাদের আন্ডারে হয়। কিন্তু 5-স্টার যে হোটেলগুলো আছে থার্ড পার্টি ম্যানেজ করে, ওয়েস্ট ইন, তারপরে হচ্ছে শেয়ারটন তো নেই এখন, যেহেতু সোনারগাঁ শেয়ারটনের যেটা আমরা নাম আছে হচ্ছে নতুন করে বোধ হয় ওই যেটা রূপসী বাংলা ছিল এখন বোধ হয় বলছে হচ্ছে কি নাম বলছে যেন এখন ইয়েটা রূপসী বাংলার নতুন নাম দিয়েছে ইন্টারকন্টিনেন্টাল। এই হোটেলগুলো কিন্তু আপনার হচ্ছে থার্ড পার্টি ম্যানেজ থাকে, তখন কিন্তু ইনভলভ জাজমেন্ট, তখন আপনাকে কি করতে হবে প্যাসিভ ইনভেস্টর। যদি এমন হয় আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনারা একটু আপনাদের বুঝাই বলি, সেটা হচ্ছে যে কক্সবাজার সহ অনেক জায়গায় অ্যাড হয় যে আপনি একটা আপনার হোটেলের একটা রুম কিনেন, রুম কিনলে আপনি যখন খুশি তখন থাকতে পারবেন, আর হচ্ছে যে আপনি না থাকলে আপনার অংশটা আমরা ভাড়া দিয়ে আপনাকে টাকা দিব। এটাকে প্যাসিভ ইনভেস্টর কেন বলা হচ্ছে, বিকজ ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট। আপনি যে যারা মনে করেন যে কি কি কোম্পানি আছে না, তারা মনে করেন এটা চালায় বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি কাজগুলো করে কক্সবাজার কুয়াকাটা, তারা কি করে, তারা হচ্ছে যে প্যাসিভ ইনভেস্টর হিসেবে আপনাকে নেয়, মানে আপনার নামে একটা রুম দিয়ে দেয়, রেজিস্ট্রেশন করে দেয়, আপনি বছরে একবার দুইবার থাকলেও থাকতে পারেন, আদারওয়াইজ এটা যদি ভাড়া যদি হয় ভাড়ার টাকাটা একটা সার্ভিস চার্জ কেটে আপনাকে দিয়ে দেয়, এটাকে বলে প্যাসিভ ইনভেস্টর, সেটা হয়ে যাবে হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টির আন্ডারে। আর যদি হয় ইনসিগনিফিকেন্ট এক্সপোজার টু অপারেটিং ক্যাশ ফ্লোস ভেরিয়েশন, দ্যাট ইজ হচ্ছে থার্ড পার্টি, যদি যেমন ওয়েস্টিনের কথা যদি বলি, ওয়েস্টিনের ধরেন চালায় হচ্ছে এটা হচ্ছে মিস্টার নূর আলী বা ইউনিক হোটেল, ইউনিক গ্রুপের হচ্ছে হোটেল, জায়গাটা তাদের, সবকিছু তাদের, এখানে ওয়েস্টিন এসে ম্যানেজমেন্ট চালায়, তো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্টিনের এখানে কোনো ওনারশিপ নেই, ওটা নূর আলী সাহেবেরই হবে এবং সেই কারণে এটা IS 16 হবে। এই স্লাইডটা কি আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমি জানি না যে এখান থেকে কোনো থিওরি ভাবে চলে আসলে আপনাদের বোঝার জন্য, এটা কি কেউ ইয়ে করছেন, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ঠিক আছে, আমি তাহলে সামনে আগাই। ডিসক্লোজার ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, এটা আসলে আপনি বলে দিতে হবে, এরকম এরকম ঘটনার ক্ষেত্রে একটু ব্যাখ্যা করে দিতে হবে। আচ্ছা, ইনভেস্টমেন্ট প্রপার্টি রিকগনাইজ অ্যাজ অ্যাসেট ওয়েন প্রোবেবল দ্যাট দ্য ফিউচার ইকোনমিক বেনিফিট উইল বি ফ্লো টু দ্য এন্টিটি। এটা সহজ কথা, আপনি যদি একটা অ্যাসেট কিনলেন আর এই বেনিফিট যদি আপনি না পান তাহলে তো সেটাকে আপনি কোনোদিনই আপনার, এবং কস্টটাকে যদি মেজার না করতে পারেন, কয় টাকায় কিনলেন এখনো যদি ভ্যালু অ্যাসাইন না হয় তাহলে আপনি রিকগনাইজ করবেন কিভাবে? প্রথম হচ্ছে যে অ্যাসেট আপনি কিনছেন সেই অ্যাসেটের ফিউচার বেনিফিটটা আপনার দিকে আসতে হবে, প্রোবেবল দ্যাট ফিউচার ইকোনমিক বেনিফিট উইল ফ্লো টু দ্য এন্টিটি and cost can be measured reliably, otherwise you could not recognize is as investment property. So initial measurement at cost, purchase self constructed purchase cost or constructed cost, directly attributable expenses like registration and all these things, qualifying borrowing cost unless ফেয়ার ভ্যালু মডেল, সেটা যদি ফেয়ার ভ্যালু মডেল যদি ছাড়া অন্য কোনো মডেল যদি করেন তাহলে বরোয়িং কস্টটা তো ক্যাপিটালাইজ করতে হবে, এটি এটি কোয়ালিফাই থাকতে হবে। আর যদি অপারেটিং অ্যান্ড ফাইন্যান্স লিজ হয়, এটা যদি ফাইন্যান্স লিজের আন্ডারে হয় তাহলে এটা আসলে ফলো করতে হবে IS 16, ইনক্লুড ট্রানজেকশন কস্ট, যদি রেজিস্ট্রেশন হয় কোনো যদি ফি থাকে এটার ভিতরে ইনক্লুডেড থাকবে।
সাবসিকুয়েন্ট মেজারমেন্ট হচ্ছে ফেয়ার ভ্যালু মডেল, কস্ট মডেল। আমরা আইএস 16-এও জানি যে আইএস 16-এর মতো এখানে যে আইএস 16-এ ছিল হচ্ছে রিভেলেশন মডেল আর কস্ট মডেল, মানে কস্ট মডেল অ্যান্ড রিভেলেশন মডেল। আর হচ্ছে 40-তে এসে কিন্তু আর রিভেলু মডেল থাকতেছে না। যখন আইএস 16 পড়িয়েছিলাম আমি ক্লিয়ারলি বলেছিলাম যে যখন আপনি নিজে ইউজ করেন তখন কিন্তু কস্ট এবং রিভেলেশন হয়, যদি আপনি বিক্রি করার উদ্দেশ্যে কোনো কিছু রাখেন তখন কিন্তু আসলে কস্ট এবং ফেয়ার ভ্যালু হয়। কারণ ফেয়ার ভ্যালু মানে হচ্ছে প্রতিদিনই আপনার ভ্যালুটাকে কনসিডার করতে হয়, রিভ্যালু হচ্ছে এটা পিরিয়ডিক হইতে পারে, 2 বছর 3 বছর পর রিভ্যালু করায়। আর ফেয়ার ভ্যালু মানে প্রতিদিনই মার্কেটের ভ্যালুটা নিয়ে চিন্তা করা হয়। সো আপনি একটা প্রপার্টি কিনে রাখছেন, এটা প্রাইস অ্যাপ্রিসিয়েশন হলে বিক্রি করে ফেলবেন, ইফ ইট ইজ দ্য কেস দেন ফেয়ার ভ্যালু মডেলে হচ্ছে চেঞ্জ ইন দ্য প্রফিট অ্যান্ড লস, প্রতি মুহূর্তে আপনাকে মার্কেট প্রাইসের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এক্সেমশন ইন এক্সেপশনাল কেসেস ইফ নট রিলায়েবলি মেজার অন অনগোয়িং বেসিস, এটা যদি অনগোয়িং বেসিস না হয় তাহলে এটাকে দেখতে হবে। আর হচ্ছে কস্ট মডেল হলে সেম অ্যাজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, মানে আপনি কস্ট মডেল হলে তো জানেনই যে আপনি কস্ট অফ কনস্ট্রাকশন আর কস্ট অফ অ্যাকুইজিশন সাথে রেজিস্ট্রেশন কস্ট এবং আদার জিনিস হবে, এবং এখানে ডেপ্রিসিয়েশন হবে, এখানে ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইম্পেয়ারমেন্ট টেস্টিং হবে, এখানে ডেপ্রিসিয়েশন বা ইম্পেয়ারমেন্ট টেস্ট প্রয়োজন নেই। বিকজ ফেয়ার ভ্যালু মডেল মানেই তো অটো ইম্পেয়ারমেন্ট হয়ে যায়, প্রতিদিনই মার্কেট প্রাইসটা আপনি দেখেন, পিরিয়ডিক্যালি দেখেন। সো এটা বিষয় অ্যাপ্লাই চয়েস টু অল ইনভেস্টমেন্ট প্রপার্টি, চেঞ্জ ফ্রম ফেয়ার ভ্যালু টু কস্ট মডেল ডিফিকাল্ট টু জাস্টিফাই। সাধারণত আপনি যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় অডিটররাও কোশ্চেন করবে যে আপনি ফ্রিকোয়েন্টলি কিন্তু ফেয়ার ভ্যালু থেকে কস্ট, কস্ট থেকে ফেয়ার ভ্যালু মডেলে যেতে পারবেন না। ইফ ইউ ফলো দ্য ফেয়ার ভ্যালু অল অ্যাসেট ক্লাস শুড বি ফলোয়িং দ্য ফেয়ার ভ্যালু মডেল, ইফ ইউ কনসিডার কস্ট মডেল অর অল অ্যাসেট ক্লাস, লেটস সে আপনি তিনটা জায়গায় তিনটা প্রপার্টি কিনে রাখছেন, একটাকে কস্ট মডেল রাখলেন একটাকে ফেয়ার ভ্যালু, ইট ইজ নট appropriate, you are not allowed to do that. If you consider the cost method, all the three properties should be following the cost model. If you follow the fair value model, the all the three properties should be follow fair value model. That is said by the IS. So basically property under construction or development fair model jeta hoy, can fair value be measured reliably? If tahole je fair value jabe no hole cost until earlier fair value measurement. দেখেন এখানে একটা কোশ্চেন করছে, ফেয়ার ভ্যালু মডেল করতে কি সবসময় নাও পারতে পারেন? যদি এমন হয় যে ফেয়ার ভ্যালু মেজরটা রিলায়েবলি করা যাচ্ছে না, আপনার অ্যাসেটটার দাম মার্কেটে ওরকম ভাবে, একটু ইউনিক নেচারের, প্রতি মুহূর্তে আপনি প্রাইস এর ফেয়ার ভ্যালু পান না, একটু নেচারটা একটু ইউনিক, তখন কিন্তু যদি ইফ ইউ ক্যান নট অ্যাসেস দ্য ফেয়ার ভ্যালু মেজরড রিলায়েবলি, যদি ইয়েস হয় ফেয়ার ভ্যালু থাকবে, আর ইফ ইট ইজ নট ইউজ দ্য কস্ট আনটিল earlier of fair value measurement or construction complete. যখন কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার, এটা কনস্ট্রাকশন স্টেজের কথা বলা হচ্ছে, তো কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনি ফেয়ার ভ্যালু মডেলে যেতে পারবেন না যদি ইনকমপ্লিট অ্যাসেটের পেপার ফেয়ার ভ্যালু থাকে। আর কস্ট মডেল হলে সেম প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে যেটা হয়, আমরা অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন রাখি এবং এর ভিতরে সব কস্ট অ্যাড করি। প্লিজ এনি কোশ্চেন স্যার? স্যার জি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে, হ্যাঁ, এখানে আমরা 445 পেজে আইএফআরএস এর যে কাইসুর, ওখানে স্যার লেখা আছে যে কোম্পানি ক্যান অ্যাপ্লাই এট দ্য কস্ট অফ ফেয়ার ভ্যালু মেথড। জি জি জি, অল দা আইটেম অন্যরা কথা বলেন না, প্লিজ দাঁড়ান, আমি সবাইকে মিউট করি, আপনি আবার আনমিউট করে কথা বলেন, অন্যরা একবারে করলে শব্দ হয়ে যায় তখন আমি শুনতে পারি না, প্লিজ। হ্যাঁ, এবার আপনি মিউট করেন, আপনি আনমিউট করেন। হ্যাঁ জি প্লিজ। এখানে লেখা আছে যে ক্লাস অফ অ্যাসেট, যেটা ওয়ান ক্লাস অফ অ্যাসেট কে আইদার আমি ফেয়ার ভ্যালু করতে পারি অর হচ্ছে কস্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা লেখা আছে। হ্যাঁ, এটা স্যার আমি তো সেটাই বললাম, আমিও একই কথা বলছি, কিন্তু আমি একই কথা বলছি। ধরেন আমি একটা সিম্পল মডেল আপনাকে বলি, আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনি আরো মজা পাবেন। এটা কিন্তু আমি যেগুলো ডিসকাস করছি, আপনি আপনি শিওর লিখে রাখেন, সিএমএ সিএ সিসি এর যে কোনো পরীক্ষায় যে কোনো সময় এই কথাগুলো আসতে পারে, মানে কোনো কথাই কিন্তু একটা কথা আমি অতিরিক্ত বলি নেই যেটা আপনাদের প্রয়োজন না। যেমন আমি ছোট একটা উদাহরণ দিই, প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টে আপনার একটা কেস দিয়ে দিল, আপনাদের কোশ্চেন করবো, যে অ্যান্সার করতে পারবে তাকে মনে করব যে আসলে সে রিয়েলি এই আইএফএ পরীক্ষা পাস করবে, আমি বলে দিতে পারি পাস করবে। সেটা হচ্ছে আপনাকে একটা কেস দিল, লেটস সে আপনি কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ এর অনেকগুলো এন্টিটি আছে, তো তাদের টঙ্গিতে ল্যান্ড আছে, তেজগাঁ ল্যান্ড আছে, তাদের হচ্ছে গুলশানে ল্যান্ড আছে। সো অডিটর কাছে কল্লোল বললো যে আমি আমার তিনটা কোম্পানি আছে, তিনটা কোম্পানির এখানে বিভিন্ন জায়গায় অ্যাসেট আছে, সো আমি তেজগাঁ ল্যান্ডটা যেহেতু মার্কেটে হঠাৎ করেই এটা কমার্শিয়াল ডিক্লেয়ার করা হয়েছে, এটার ভ্যালু বাড়তেছে, আমি এটাকে রিভ্যালু করব। কিন্তু আমি
গুলশানেরটা এবং টঙ্গিটা করব না। ইজ কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ অ্যালাউড টু ডু সো? হ্যাঁ নো স্যার, না পারবে নো স্যার। আচ্ছা এটা শিওর আপনারা? জি স্যার। কোন আয়েসে বলা আছে এটা বলেন তো? ক্লাস অফ অ্যাসেট তো একই ক্যাটাগরির অ্যাসেট হলে যে কোনো একটাকে অ্যাডাপ্ট করতে হবে, আইদার কস্ট ভ্যালু আর ফেয়ার ভ্যালু। আমি যেহেতু ল্যান্ড, কোন কোথায় বলা আছে বলেন তো, কোন আইসে বলা আছে? 40 তে স্যার। না, আইএস 16 এ বলা আছে। 16 এ, 16 এ রাইট। ওই 16 এর রেফারেন্সিং কিন্তু এখানে বলা আছে, বুঝছেন? ওই 16 ই হচ্ছে প্রাইমারি, মানে এই রিলেটেড ইয়েটা হচ্ছে প্রাইমারি 16, ঠিক আছে? আবার 16 এর রেফারেন্স বলা আছে আইএফআরএস 40 তে জায়গায় জায়গায়, ঠিক আছে? তো অ্যাটলিস্ট আপনারা জানেন, আমি ভেরি হ্যাপি টু নো দ্যাট, যেটা কিন্তু এই ধরনের কোশ্চেন আপনার পরীক্ষা আগেও আসছে। সো আপনার, আমার ধারণা যে আপনারা যে কনফিডেন্টলি পরীক্ষা দেন, আপনাদের যে আমি যে এনথু দেখি, যেরকম কোশ্চেন দেখি, আপনারা এবার ফেল করার কোনো চান্স নেই। যেমন আমি যে যেটাই জিজ্ঞেস করি দেখি আপনারা পারেন, মাশাল্লাহ, অ্যাটলিস্ট এক দুজন পর্যন্ত পারেনি। সো আমি ফিউচারে এরকম কিছু কোশ্চেন করবো, বোঝার চেষ্টা করা যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং। তো ঠিক আছে, আমার মনে হয় যে আপনারা কায়সর যে রেফারেন্সটা বললেন সেটা কিন্তু আমার আমার যে আমি যেটা বললাম সিমিলারলি, এখানে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স থাকলেই কথা বলেন, সিমিলার হলে তো আপনি জানেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরে যাই, কারণ আমাদের আসলে আজকে ইয়ের দিন, অলরেডি সকালে 15 মিনিট দেরি হয়ে গেছে, ঢুকতে ঢুকতে 15-20 মিনিট। এখন আমি যদি পরের স্লাইডে যাই, সেটা হচ্ছে যে আসলে এখানে ট্রান্সফার আছে, এইটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে ট্রান্সফার টু ইনভেস্টমেন্ট ফেয়ার ভ্যালু। যদি আপনি যখন ফেয়ার ভ্যালুতে ট্রান্সফার করবেন, তখন হচ্ছে আইএস 16 অনুযায়ী যদি করেন, হ্যাঁ, তাহলে কি হয়, আপনি হচ্ছে যে আইএস 16 এর আন্ডারে আপনার অকুপাইড একটা অ্যাসেট, সেটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনি এটাকে ইয়ে করবেন, ট্রান্সফার করবেন। মানে হচ্ছে যে আগে আপনি এটাকে ইউজ করতেন, কিন্তু এখন যেটা হচ্ছে ইউজ করবেন না, এখন আপনি এটাকে ইয়ে করবেন, রেন্টে দিয়ে দিবেন। আগে আপনার অফিস দুটা ছিল, এখন প্যান্ডামিক এর কারণে আপনি খরচ কমাবেন, আপনি হচ্ছে যে দুইটা অফিস রাখবেন না। তো দুইটা অফিস যদি না রাখেন, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে দুইটা যদি অ্যাসেট, দুইটা যদি আপনি অফিস না রাখেন, তাহলে আপনাকে একটা অফিস ভাড়া দিয়ে দিতে হবে, অথবা সেল করবেন, সামনে ভালো প্রাইস পাইলে সেল করবেন। ভাড়া দিবেন অথবা সামনে ভালো প্রাইস পাইলে সেল করবেন, এটা বললেই তো আপনি 40 আন্ডারে চলে যায়। তো এই 16 থেকে 40 যাওয়ার সময় এই ট্রান্সফরমেশন বা ট্রান্সফারটাকে বলে ইনভেস্টমেন্ট প্রপার্টি ফেয়ার ভ্যালু। তখন যেটা হয়, যদি কোনো গেইন থাকে, রিভ্যালুয়েশন গেইন অথবা লস থাকে, তখন ওসিআইতে যায়। আর রিভ্যালুয়েশন যদি কোনো লস থাকে, সরি, যদি এটা দুইটা, এটা থেকে ওসিআইতে যায়, এটাতে যায় প্রফিট অ্যান্ড লস। মানে ডাইরেক্টলি ইনভেন্টরি হলে কিন্তু এটা প্রফিট লসে ডাইরেক্ট যায়, আর অ্যাসেট হইলে কিন্তু তখন ইনভেন্টরির মতো তো প্রফিট লসে যাওয়ার কথা না, তখন আদার কম্প্রিহেনসিভ ইনকামে যায়। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা কেউ, বা কোন ডাউট আছে কিনা? বুঝছি স্যার। ও ফাইন, মানে হয় কি জানা জিনিস, কিন্তু কোশ্চেন হচ্ছে যে এইভাবে যখন আইএস রেফারেন্সে জানবে, তখন অ্যান্সার করা ইজি হবে, কারণ আলটিমেটলি তো আপনাকে কনফিউজ করবে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, আমি কি পরেরটা একটা স্কিপ করে দিচ্ছি? আচ্ছা, এখানে ট্রান্সফার ফ্রম ইনভেস্টমেন্ট প্রপার্টি ফেয়ার ভ্যালু। আচ্ছা, উল্টা বলেন তো, এবার উল্টা সেটা আগে ছিল হচ্ছে যে আপনি আইএস 16 থেকে বা আইএস 2 থেকে চলে যাচ্ছেন হচ্ছে 40 তে, এবার এবার হচ্ছে 40 থেকে আবার 16 অথবা 2 তে ব্যাক করবেন, তখন কি হবে? তখন হবে হচ্ছে যে মানে আপনার একটা এখানে কি হয়, এখানে আপনি রিয়েল এস্টেট ব্যবসা করেন, আপনি ইনভেন্টরি, এটা আপনি মানে একটা জায়গায় আপনি কি বলছিলেন যে আমি রিয়েল এস্টেট হিসেবে এটা বিক্রি করবো না, এটা ভাড়া দিয়ে ভাড়া দিব এটার থেকে, তো পরে এটা শিফট করে এটা ইনভেন্টরি বানায় বিক্রি করবেন অথবা নিজে ইউজ করবেন। তাহলে তখন বোথ কেসে ফেয়ার ভ্যালু বিকামস দ্য নিউ কস্ট বেসিস, মার্কেটে যে ফেয়ার ভ্যালু পাবেন সেটাই হবে নতুন বেসিস। এটা বোঝা গেছে? তখন আমি আমার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হিসেবে এটাকে ট্রিট করার জন্য যেভাবে যে যে কস্ট গুলো হবে সেগুলোকে আমি দিয়ে অ্যাসেট রিকগনাইজ করব, রাইট? কারণ তখন আপনি ফেয়ার ভ্যালু তো মার্কেট থেকে জেনে নেবেন যে কত টাকা এটা ভ্যালু আছে, কারণ আপনি তো এটা এখন আপনার মানে আগে ছিল হচ্ছে আইদার ভাড়া দিবেন অথবা ভালো প্রাইস পেলে বিক্রি করবেন, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য রাখছিলেন। এখন এটা বললেন না, আইদার আমি এটা আমার রিয়েল এস্টেট কোম্পানি উইং করছি, এই উইং এর আন্ডারে আমি আমার ইনভেন্টরি হিসেবে শিফট করব, অথবা আমার রিয়েল এস্টেট কোম্পানি নাই, আমি ইনভেন্টরি না, আমি আমার অফিস হিসেবে ইউজ করব, তাহলে কিন্তু এইভাবে আপনার শিফটিংটা হবে। সো আমার মনে হয় যে এটা নিয়ে আর ডিরিকগনিশন মানে ডিসপোজাল, এটা তো আমরা জানি যে এটা তো গেইন আর লস হয়, এটা আমরা জানি, এটা নিয়ে আমরা ফার্দার আমার মনে হয় যে এখানে
কয়েকটা সিম্পল ই আছে এক লাইনে বলে দিই, সেটা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি হেল্ড ফর রেন্টাল আর মানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, এটা আপনাকে ভোলা চলবে না। এটা হলেই মানে আপনাকে মাথায় রাখতে হবে যে একটা অ্যাসেট যখন আপনি এটাকে ফিউচার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়ে সেল করবেন এরকম নিয়ত করেন, অথবা আপনি ভাড়ার জন্য করেন, তাহলে কিন্তু আপনাকে এটাকে প্রপার্টি আন্ডার আনতে হবে। ইনিশিয়াল মেজারমেন্ট ইজ অ্যাট কস্ট, শুরুর দিকে কিন্তু ফেয়ার ভ্যালু ইস্যু না, শুরুর দিকে আপনি যে দামে কিনছেন বা যে দামে কনস্ট্রাকশন করছেন সেই দামেই কিন্তু আপনাকে রাখতে হবে। পরবর্তীকালে আপনি এটা চাইলে এটাকে ফেয়ার ভ্যালুতে নিতে পারেন। অ্যাকাউন্টিং পলিসি ইলেকশন ফর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট ইউজিং দ্য ফেয়ার ভ্যালু মডেল অর কস্ট মডেল, পরবর্তীকালে আপনি আবার যে এটাকে কস্ট মডেলে কন্টিনিউ করতে পারেন অথবা আপনি কি ফেয়ার ভ্যালু যেতে পারেন। আর বলছে যে আন্ডার দ্য ফেয়ার ভ্যালু মডেল চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু গো উইথ প্রফিট, মানে যখনই আপনি ফেয়ার ভ্যালু চেঞ্জটাকে এটা প্রফিট লসে চলে যাবে, প্রাইস গেইন অথবা লস, গেইন হলে গেইন লস হলে লস, এটা পিএলএল এ চলে যাবে, এটা ওসিএ এর মাধ্যমে যাবে। যদি ইনভেন্টরি হয় তাহলে প্রফিট লস, আদার হলে হচ্ছে ওসিএ তে যাবে। আন্ডার কস্ট মডেল ইনভেস্টমেন্ট প্রপার্টি ট্রিটেড লাইক প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এবং যদি কস্ট মডেল হয় তাহলে ইম্পেয়ারমেন্টটা, ইম্পেয়ারমেন্ট তো প্রয়োজন হবে না বিকজ আপনি অলওয়েজ ফেয়ার ভ্যালু করলে তো আসলে ইম্পেয়ারমেন্ট রাখে না, যদি কস্ট মডেল হয় তাহলে ইম্পেয়ারমেন্টের প্রয়োজন হয়। সো আমার মনে হয় যে এখানে কোনো কোশ্চেন না থাকলে আমরা আপনাদের এবার একটা ইয়ে রাখি, আমি ইম্পেয়ারমেন্ট IS-36 নিয়ে ডিসকাস করব। তার আগে আপনারা আমাকে একটু বলেন তো যে কোথায় কোথায় আমি এই যে তিনটা ক্লাস আজকে কন্টিনিউ করলাম অলমোস্ট, কোথায় কোথায় সোফার আপনাদের প্রবলেম হয়েছে একটু যদি কাইন্ডলি বলতেন। ক্রেডিট করে আর হচ্ছে ইয়েতে আপনি করছিলেন হচ্ছে সারপ্লাস, এটা হচ্ছে কি সারপ্লাস জানেন স্যার? এটা রিভলিউশন রিজার্ভের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার, রিভলিউশন রিজার্ভ। আচ্ছা রিভলিউশন রিজার্ভ নামে হচ্ছে স্যার আইএস বলা আছে, আর হচ্ছে কাইসুতে হচ্ছে একমুলেটার আদার কম্প্রিহেনসিভ ইনকাম নামে ক্রেডিট হয় আর কি। এখন এটাতে কি কোনো সমস্যা আছে কিনা স্যার? না আসলে বেসিক্যালি হচ্ছে কি ভাই, আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে যখন আপনারা প্রফিট করেন, হ্যাঁ নর্মাল প্রফিট হলে কি হয় যে আপনার রিটেন আর্নিংস এর যে এখান থেকে ডিভিডেন্ড দেয়া যায়, হ্যাঁ কিন্তু দেখেন কেন এখানে ওই সরাসরি প্রফিট না বলে রিজার্ভ আকারে বলা হচ্ছে। বাংলাদেশের আইনেও কিন্তু আপনি নর্মালি যদি অ্যাসেট রিভ্যালুয়েশন করে গেইন হয় এটা কিন্তু আপনি প্রফিট ডিভিডেন্ড আকারে দিতে পারেন না, কিছু সার্টেন রেস্ট্রিকশন আছে। কেন রেস্ট্রিকশন আছে? দিস ইজ নট ইউর ক্যাশ ফ্লো, খেয়াল করেন। প্রফিট হয়েছে বাট নন প্রফিট নন ক্যাশ প্রফিট, এটা কি এগ্রি করেন কিনা? এই কারণে ওসিআই আইটেম বলছে, বাট আলটিমেটলি দিস ইজ এ রিজার্ভ বিকজ এটা তো আপনি কোনো ক্যাশ বেনিফিট এই মুহূর্তে পাচ্ছেন না আনলেস আদারওয়াইজ ইউ সোল্ড দিস প্রপার্টি। লেটস সে আপনি একটা ল্যান্ড কিনছিলেন, ল্যান্ডের দাম ছিল 100 টাকা, 3 বছর পরে আসলে দুই বছরের কম ফ্রিকোয়েন্সিতে যদি রিভ্যালু করে তাহলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আদার রুলস এন্ড রেগুলেশন সাপোর্ট করে না, এটাকে মেনে নেয় না। অ্যাটলিস্ট একটা রিভ্যালুয়েশনের সাথে আরেকটা রিভ্যালুয়েশনের গ্যাপ থাকতে হবে মোর দ্যান 2 ইয়ার্স। যেটা বলতেছিলাম, ধরেন আপনি একটা ল্যান্ড কিনেছেন 100 টাকা, ল্যান্ডটাকে এখন রিভ্যালু করলেন 120 টাকা, সো এই 20 টাকা যে গেইন আসলো দিস ইজ নট এ ক্যাশ গেইন, ইট ইজ বেসিক্যালি অ্যাকচুয়াল বেসিস অফ গেইন। এটা আপনি কিন্তু যদি আপনি 6 মাস পরে এটাকে সেল করে দেন 120-125 যে দামে সেল করেন, তখন কিন্তু রিয়েলাইজ হলো ইউ ক্যান গিভ অ্যাজ ডিভিডেন্ড, বাট সেই ডিভিডেন্ডটাকে মেনশন করতে হয় ইপিএস এ, কিন্তু আলাদা হয়। কি ইপিএস হয়? একটা হচ্ছে নর্মাল ইপিএস নর্মাল প্রফিট, আর একটা হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি আইটেম, যেমন এই যে ল্যান্ড সেল করে যদি ইপিএস বাড়ে সেটা কিন্তু আলাদাভাবে মেনশন করতে হয়, এটা IS-33 বলা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ ডিভিডেন্ড দিলেও কিন্তু আপনাকে বলতে হয় যে এই বছর কিন্তু সামনের বছর ডিভিডেন্ড এরকম কন্টিনিউ নাও হতে পারে, কারণ সামনের বছরে হয়তো এরকম কোনো আনইউজুয়াল কোনো গেইন লস গেইন থাকবে না। হ্যাঁ সো এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি। আই হোপ যে ইউ গেট ইউর অ্যান্সার। সো এরপরে আর কোনো কেউ কোশ্চেন আছে? স্যার